রুটি তড়কা আমাদের রোজকারের জীবনে খুবই পরিচিত একটি কম্বিনেশন। ডিনারে কোনো প্ল্যান করা না থাকলে বাইরে থেকে কিনে আনি রুটি তড়কা, রান্না করতে ভালো না লাগলেও অর্ডার করে আনি রুটি তড়কা। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি নিয়ে এসেছি এগ তড়কা বা ডিম তড়কার রেসিপি। এই তড়কা খেতে অত্যন্ত সুস্বাদু, রুটি, নান, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তবে চলুন আমি এই রেসিপিটি কীভাবে বানাই সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে তড়কার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি, সময় কম থাকলে আপনারা 5-6 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি গোটা মুগ ডাল, ছোলার ডাল আর টেস্ট বাড়ানোর জন্য নিয়েছি রাজমা। ভালো করে ডালগুলো ধুয়ে কুকারে তুলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 4-5টি ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর দিয়ে দেব 1 টিস্পুন তেল। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নেব, 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব, সামান্য নুন ছড়িয়ে দেব, নেড়ে চেড়ে ডিমে ঝুরি ভাজা করে তুলে নেব। এবার সেই কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব মিহি করে কুচিয়ে কেটে রাখা রসুন। একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেব মিহি করে কুচিয়ে কেটে রাখা আদা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা টমেটো। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখতে হবে ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই সেই অনুযায়ী নুনটা দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে দেব কসুরি মেথি। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। অনবরত নেড়ে চেড়ে রেঁধে নেব। ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। আমাদের ডিমের তড়কা অলমোস্ট তৈরি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আবারও দিয়ে দেব কসুরি মেথি। এক তড়কা একদম তৈরি। 1 টেবিল স্পুন বাটার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভীষণ স্বাদের এই ডিম তড়কা সার্ভ করার জন্য একদম তৈরি। আমার এই সহজ সরলভাবে তৈরি করা এই ডিম তড়কার রেসিপি আশা করছি সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে রেসিপিটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।
সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।